নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই টেক ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এখানে বলে দেই তোমরা কিভাবে এলআইসিতে রেজিস্টার করবে তোমাদের পলিসি নাম্বার, এবং এখানে বলে দেই পলিসি নাম্বার রেজিস্টারের সঙ্গে সঙ্গে তুমি পুরো ডিটেলস দেখতে পাবে। লাইক আমরা যেমন ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং ইউজ করি, ইভেন তুমি চাইলে প্রোফাইলে তোমার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি চেঞ্জও করতে পারো। তো কীভাবে তুমি পলিসি নাম্বার রেজিস্টার করবে এলআইসির ওয়েবসাইটের সঙ্গে, তো এই ভিডিওতে আগে বলবো আমি। তো এখানে মেক শিওর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেল আইকন প্রেস করো, কারণ এরকম টাইপের ভিডিও তুমি এই চ্যানেলে পেয়ে যাবে। বন্ধুরা, এখানে ভিডিওর শুরুতে বলে দিই তোমার যে পলিসির বন্ড এবং যে সার্টিফিকেট আছে সেটা তোমার কাছে থাকা দরকার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমার কাছে থাকা দরকার, এবং ডেট অফ বার্থ নাম তো তোমার মনেই থাকবে। বন্ধুরা, সবার প্রথমে বলে দিই তোমাদেরকে ল্যাপটপ ইয়া পিসি ইয়া তো ফের মোবাইল যে কোনো ব্রাউজারে যে টাইপ করতে হবে এলআইসি, অ্যান্ড এলআইসি টাইপ করার পর সার্চ করে নিতে হবে এবং এইরকম টাইপের অপশান খুলে যাবে এলআইসি ইন্ডিয়া ডট ইন, অ্যান্ড এখানে তুমি ক্লিক করতে পারো বা ইয়াপে, বা এখানে যদি তুমি ডাইরেক্ট কাস্টমার পোর্টালে ক্লিক করতে পারো। এখানে ক্লিক করার পরে এখানে বলে দিই আমার ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, তুমি ওখান থেকেও ডাইরেক্ট আসতে পারো। এখানে বলে দিই এরকম টাইপের তোমার কাছে অপশান খুলে যাবে, অ্যান্ড এখানে তোমাকে সর্বপ্রথমে নিউ ইউজার অ্যান্ড রেজিস্টার ইউজার দেখতে হবে। তো রেজিস্টার ইউজার অলরেডি তুমি রেজিস্টার করে নিয়েছো, নিউ ইউজারের জন্য এখানে তোমাকে ক্লিক করে দিতে হবে। নিউ ইউজারে ক্লিক করার পরে তোমাকে এখানে লোডিং শো হবে, এবং লোডিং শো হওয়ার পরে তোমার এখানে অপশান খুলে যাবে ডিটেলস দেওয়ার জন্য। এখানে দেখতে হচ্ছে পলিসি নাম্বার, ইনস্টলমেন্ট প্রিমিয়াম উইথআউট ট্যাক্স, ডেট অফ বার্থ, কান্ট্রির মোবাইল নাম্বার, কোডের সঙ্গে ইমেল আইডি, পাসপোর্ট ইয়া প্যান কার্ড। তো এখানে বলে তোমাকে প্রথমে এই জন্য বলেছিলাম যে তোমার ডকুমেন্টস ইয়া বন্ড যেটা সেটা তোমার সঙ্গে নিয়ে বসতে, কারণ তুমি এখানে পলিসি নাম্বার সঙ্গে হতে পেয়ে যাবে। পলিসি নাম্বার দেওয়ার পরে এখানে ইনস্টলমেন্ট প্রিমিয়াম কত টাকা তুমি প্রতি মাসে বা প্রতি বছরে সেটা তোমাকে এখানে টাইপ করতে হবে। দেন এখানে বলে ডেট অফ বার্থ তোমার ওখানে পেয়ে যাবে বন্ডে ইয়া ডকুমেন্টসে, ডেট অফ বার্থ এখানে দিয়ে দিতে হবে। দেন তোমাকে মোবাইল নাম্বার সেম তুমি যে মোবাইল নাম্বারটা প্রথমে দিয়েছিলে, অ্যান্ড এখানে বলে দিই মোবাইল নাম্বারটা দিতে হবে, এখানে কোনো ওটিপি আসবে না, অ্যান্ড ইমেল আইডিতে ভেরিফিকেশন আসবে, ওখানে যে ইমেল আইডি দেওয়া আছে ওখানে সেম এখানে দিয়ে দিতে হবে। এখানে করে তোমাকে লগ ইন করার জন্য ইমেল আইডি মোবাইল নাম্বার দেওয়ার দরকার, বাট তুমি এখানে চেঞ্জ করতে পারো, তোমার কীভাবে চেঞ্জ করবে আমি ভিডিওতে বলবো আগে। এখানে ইমেল আইডি দেওয়ার পর পাসপোর্ট এবং প্যান কার্ড যে কোনো আইডি দিতে পারো, তারপরে মেল বা ফিমেল সিলেক্ট করো, অ্যান্ড তারপরে এখানে আই কনফার্মে এখানে ক্লিক করে এখানে প্রসেসে ক্লিক করতে হবে। যখন তুমি প্রসেসে ক্লিক করবে তো এখানে তোমার নেক্সট অপশান পড়ে যাবে ক্রিয়েট নিউ পাসওয়ার্ড। পাসওয়ার্ড তুমি যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, পাসওয়ার্ডটা লাইক আমি বলে দিচ্ছি ABC 123 অ্যাট দ্য রেট অফ, যেমন ABC বলছি, এ বি তুমি ক্যাপিটাল করলে বা এ ক্যাপিটাল করলে, BC স্মল করলে, অ্যান্ড 123 দেন অ্যাট দ্য রেট বা যে কোনো সাইন দিতে পারো। তো এখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, দেন ডিজিট, দেন তারপর কোনো একটা সাইন দিতে হবে তোমাকে। তারপর তোমার ক্রিয়েট পাসওয়ার্ড হয়ে গেল সাকসেসফুলি, দেন তোমাকে এখানে অপশান আসবে, তুমি এখানে বলে দিই তোমাকে এখানে সাকসেসফুলি তুমি রেজিস্টার করে নিলে। এবার তোমাকে বলে দিই আমি অলরেডি করে নিয়েছি তাই তোমাকে ডাইরেক্ট সাইন ইন দেখাচ্ছি, সাইন ইনে। এবার তোমার কাছে যখন তুমি হোম অপশানে ক্লিক করে এখানে চলে আসবে, তোমার কাছে ইউজার আইডি, ইমেল আইডি বা মোবাইল নাম্বার যে কোনো দিতে হবে, দেন তোমাকে এখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছে দিতে হবে, এবং এখানে ডেট অফ বার্থটা সেম দিতে হবে। এখানে ইমেল আইডি, মোবাইল নাম্বার বা ইউজার আইডি দেওয়ার পরে পাসওয়ার্ড সেম আমি দিয়ে দিলাম, তারপরে এখানে ডেট অফ বার্থ দিয়ে দিই, তারপর এখানে বলে দিই সাইন ইন তোমাকে ক্লিক করে দেবো, অ্যান্ড এখানে সাইন ইনে ক্লিক করে দেবো, এবং এখানে প্লিজ ওয়েট শো করবে। দেন তোমার কাছে এখানে বলবে সেন্ড ভেরিফিকেশান লিঙ্ক তোমার ইমেল আইডিতে পৌঁছে গেছে বা মোবাইলে পৌঁছে গেছে। তো আমি বেশিরভাগ দেখেছি মোবাইলে পৌঁছায় না, তো বেশিরভাগটা ইমেলে পৌঁছায়, তোমাকে এখানে ভেরিফাই করে নিতে হবে, এবং যদি ইমেল আইডি অ্যাভেলেবেল না থাকে তো এখানে স্কিপ টু প্রসেস করে নিই। তারপর তোমার কাছে এরকম অপশান করে দেবে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল পলিসি ডিটেলস, অ্যান্ড এখানে তুমি NEFT জুড়তে পারো, অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে। তো এখানে বলে দিই ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পরে তুমি দেখতে পাবে এরকম অপশান, অ্যান্ড এখানে তুমি আমি অলরেডি করে দেখেছি তাই এখানে সেলফ পলিসি দেখাচ্ছে দুটো, আমি অলরেডি একটা আরেকটা অ্যাড করে রেখেছি, তোমাকে বলবো ভিডিওটা কীভাবে অ্যাড করবে। এবং এখানে বলে দিই বেসিক সার্ভিসে তুমি কী পাবে, বেসিক সার্ভিসে তুমি ক্লিক করবে তোমার এখানে ডিটেলস কিন্তু পেয়ে যাবে। অ্যাড পলিসি তুমি উপরে দেখতে পাচ্ছ এই উপরে, অ্যান্ড অ্যাড পলিসিতে তোমাকে এখানে ক্লিক করলে তুমি কিন্তু এখানে দেখতে পাবে সেল অ্যান্ড পলিসি নাম্বার দিয়ে তুমি এখানে সাবমিট করতে পারো। এবং এখানে বলে দিই মোর পলিসি তুমি অ্যাড করলে এখানে ক্লিক করতে পারো,
এবং তুমি যদি অনলাইন পেমেন্ট করতে চাও এখানে ওয়েবসাইটের থ্রু তুমি কিন্তু এখানে করতে পারো। তুমি যেমন থাম্বনেল দেখেছো এখানে ক্যাশব্যাক বা রিওয়ার্ডস পাওয়া যাবে, কীভাবে পাবে, তোমার যদি এখানে ডিউ প্রিমিয়াম থাকে এখানে শো হবে, দেন তারপর তোমাকে পে করতে হবে। তোমাকে এখানে কীভাবে তুমি রিওয়ার্ডস বা ক্যাশব্যাক জিতবে, তোমার যখনই তুমি ডেবিট কার্ডের থ্রু করবে তুমি কিন্তু ওখানে ক্যাশব্যাক বা রিওয়ার্ডস পয়েন্ট পেয়ে যাবে। যদি না জানি কীভাবে রিওয়ার্ডস পয়েন্ট কালেক্ট করতে হবে, তুমি ভিডিওতে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাকে ভিডিও বানিয়ে দেবো সেপারে। অ্যান্ড তারপরে পরে এখানে ক্লিক করে তোমাকে পে করে দিতে হবে ডেবিট কার্ডের থ্রু ক্যাশব্যাক বা রিওয়ার্ডসের জন্য। দেন এখানে বলে দিই সার্ভিস প্রোফাইল ম্যানেজমেন্ট নিয়ে যেতে হবে। তুমি যদি ইমেল আইডি বা এখানে কিছু চেঞ্জ করতে চাও, পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছ, প্রথমে ফ্যামিলি ইনফরমেশন, অ্যাড্রেস, সোশ্যাল প্রেফারেন্স, পার্সোনাল ডিটেলস এখানে দিতে হবে, তোমার মোবাইল নাম্বার, নেম, অ্যান্ড দেন তারপর তুমি লাস্ট নেম, ডেট অফ বার্থ, এখানে যদি কিছু থাকে তুমি চেঞ্জ করে সেভ করতে পারো। এখানে বলে দিই তুমি কীভাবে কন্ট্যাক্ট ডিটেলস, যেমন ইমেল আইডি চেঞ্জ করবে, তুমি কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করতে হবে। দেন সাপোজ তুমি ইমেল আইডি চেঞ্জ করতে চাও, তুমি এখানে সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পরে তুমি এখানে নতুন ইমেল আইডি দিয়ে এখানে সেভ করতে পারো। কিন্তু এখানে বলে দিই নতুন ইমেল আইডি তোমাকে কিন্তু ভেরিফিকেশান লিঙ্ক তোমাকে ক্লিক করতে হবে। তো আই হোপ বন্ধুরা তোমাদের ভিডিও পছন্দ হয়েছে। যদি ভিডিও পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল বেল আইকন প্রেস করুন। তো দেখা হয় পরে ভিডিওতে, আজকের জন্য এখানে নমস্কার।